ব্যাক ফ্রেন্ডস, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী ভারত যে আবার ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেল্টা ভ্যারিয়েন্ট, বিশ্ব জুড়ে বিপর্যয় ডেকে আনছে। তো বন্ধুরা, এই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে কি জানানো হয়েছে, বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। ইন্দোনেশিয়ার বিপজ্জনক হারে বাড়ছে সংক্রমণ এবং সেই সাথে মৃত্যু। ভারত হয়তো আপাতত সংক্রমণের সর্বোচ্চ চূড়া অতিক্রম করেছে, কিন্তু সে দেশে প্রথম শনাক্ত করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি প্রতিবেশী বাংলাদেশ সহ এশিয়া এবং বিশ্বের বহু দেশকে বিপদগ্রস্ত করে তুলেছে। ইন্দোনেশিয়ায় বিপজ্জনক হারে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডক্টর টেড্রস আধানম শনিবার বলেন, কমপক্ষে 98টি দেশে ভারতে প্রথম শনাক্ত করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। ভ্যারিয়েন্টটি অত্যন্ত বিপজ্জনক, এটির কাঠামোগত ও চারিত্রিক রূপান্তর ঘটে চলেছে। তিনি বলেন, এই নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, এমনকি সেদেশে ভ্যাকসিন যথাক্রমে ভালো হয়েছে সেখানেও ছড়াচ্ছে। ব্রিটেনে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে, তার প্রধান কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট। কিন্তু অক্সফোর্ড রোজাভিল্ট ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের অধ্যাপক জেমস নেইসমিথকে উদ্ধৃত করে লন্ডনের গার্ডিয়ান পত্রিকা বলছে, পুরো ইউরোপ জুড়ে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়বে। উন্নয়নশীল দেশগুলোর পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ওই বিজ্ঞানী। উন্নয়নশীল বিশ্বে এত কম মানুষ ভ্যাকসিন পেয়েছে যে তাদের সামনে চরম বিপদ অপেক্ষা করছে। ডেল্টা যখন ব্যাপকভাবে ছড়াতে শুরু করবে, দ্রুত ওই সব দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় তৈরি হবে যদি টিকা দ্রুত না কর্মসূচির মধ্যে আনা হয়।